হাতি ওই জাম্মা হাতি হাই লা অনেক বড় ওয়ারিস আহক তাহলে আমার ধরুন আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন সবাইকে। প্রথম রমজানের মুবারক, এই যে রমজান মুবারক বললাম মা, প্রথম রোজা একটু ফিরনি বানাবো, ওই জন্য আপনার যে ভাতের সিদ্ধ চাল ভিজা রাখা হয়েছিল একটু গ্রিন্ডারে বেটে নি, তাই না মা? চলো, আমার মেয়ে নেল পলিশ লাগাইছে, বেটে নি এটা মায়ের যে একদম পেস্ট না আপনার, এই যে আধো ভাঙা করে যে বেটে নিলাম। এক মিনিট একটু লবণ দিয়ে দিলাম, একটু স্যাফরন দিয়ে দিই, স্যাফরন চিনি বানাবো আপ খাইঙ্গে চিনি খাইঙ্গে নাস্তায় তো আপনার বিসমিল্লা চিনি দিয়ে দিলাম এক মিনিট আমার মাম দি বাবা মায়ের যে একটু কেওড়া জল দিয়ে দিলাম, এই যে একটু এক মিনিট আমার দিতেছি তো, এই যে ফিরনি হয়ে গেছে, খাবো আপনি খাবো মামা আপ খাইঙ্গে? আচ্ছা ঠিক আছে, নামাইনি। আচ্ছা আচ্ছা আমার এক মিনিট দিব দিব আচ্ছা আচ্ছা মা বিসমিল্লাহ কলি আইডিয়া একটা আলমন্ড দিয়ে দিয়েছে, পেস্তা নেই আলমন্ড। আচ্ছা খাবো আমরা, সব খাইঙ্গে ঠিক হ্যাঁ মামা ঠিক হ্যাঁ রেডি ফিরনি হয়ে গেছে। আচ্ছা বাটিতে দিয়ে দিই, চলো চলো আমার চলো। আর একটু এই যে মসুর ডাল ভেজানো হয়েছে ইফতারের জন্য, ইফতারে আমার আচ্ছা একটু পকোড়া বানাবো ইফতারের সময়, চলো
এই যে আপনার ডাল বাটা হয়ে গেছে, এই যে আরে এই যে বোধ ভালো আপনার হলুদ কাঁচ আদা রসুন দিয়ে পেঁয়াজ দিয়ে মাখায় যে পকোড়া গুলো দিয়ে দিলাম ফার্স্টে। আমরা মা বেটি বসে গেছে, যে হইতেছে খিচুড়ি, এ হইতেছে বুট, এই খেজুর, ডিম সিদ্ধ, এই যে ফিরনি ও পকোড়া, এগুলা দেন আমা আপ খাইঙ্গে। মা নামাজ পরে একটু চা খাইতেছি, মাথা ব্যথা, ওই জন্য মুড়ি ভিজাই ভিজাই ভাবে চা মা হব। হ্যাঁ অনেক আপনার রোজার মাঝখানে চা খায় না, আমার খেতে হয় প্রত্যেক দিনই ইফতার করে, তাই না মা? মা মেয়ে খাবে।